নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে আজ তিন দুই দু হাজার চব্বিশ তারিখ কলকাতার ত্রিপুরা ভবনে একটি এস এস কে এম এসকের শিক্ষক নেতৃত্বের জরুরি মিটিং ছিল সেই মিটিং যথারীতি অনুষ্ঠিত হয়েছে তো সেই মিটিং এ যা সিদ্ধান্ত হয়েছে তা শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয় একটি মেসেজ করে উল্লেখ করেছেন তা আমি আপনাদের সামনে তুলে ধরছি আজ তিন দুই দু হাজার চব্বিশ তারিখ কলকাতার ত্রিপুরা ভবনে একটি মিটিং অনুষ্ঠিত হয় মুকলেশ রহমান থেকে শুরু করে আনারুল ইসলাম সিরাজুল ইসলাম আশাদ আলী সঞ্জয় বেরা অনুপম সান্নাল পরিতোষ ঘোষাল আমিরুল মুরশেদ আব্দুল হাকিম নজরুল ইসলাম আমি শামসুল হক সহ আরও অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন আগামী মে মাসের পাঁচ তারিখ রাজ্যে একটা কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে তার আগে জেলায় জেলায়ও কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে যেহেতু সামনে লোকসভা নির্বাচন তাই শর্ট টাইমের মধ্যে কর্মসূচিগুলো নিতে হচ্ছে মূলত বেতন বৃদ্ধি বোর্ড অনুমোদন শিক্ষক নিয়োগ সহ ইপিএফ ইপিএফের দাবি সকলের জন্যই তো তার মেসেজ এই বাবুর মেসেজটি আমরা শুনলাম কিন্তু এখানে একটা জিনিস আমি কিছুতেই মাথায় আনতে পারছি না আগামী মে মাসের পাঁচ তারিখ রাজ্যে একটি কর্মসূচি নেওয়া হয়েছে যতটা ধারণা করা যায় যে আগামী মে মাসের পাঁচ তারিখ হয়তো পশ্চিমবঙ্গে ভোট থাকবে আর ভোটের সময় এই জাতীয় কর্মসূচির কোনো ভ্যালু থাকবে কিনা সন্দেহ তবে এটা যদি মার্চ মাস হয় সেটা আলাদা ব্যাপার কারণ মার্চ মাসেও আশা করা যায় যে ভোটের হয়তো ঘোষণা হয়ে যাবে তো যাই হোক নেতৃত্বগণ যা ভালো বুঝেছেন তাই করেছেন সেটা নিয়ে আমার কোনো দ্বিমত থাকার কথা নয় তবু আমি এটি উল্লেখ করে দিলাম যেহেতু সামনেই ভোট এবং সিদ্ধান্ত ভোটের মধ্যে কোনো কাজ করা সমস্যা দেখা দিতে পারে তো তার আগে জেলায় জেলায় সিদ্ধান্ত নিয়ে কি হবে সেটি কিন্তু বড় প্রশ্ন তবে যা কিছু করা প্রয়োজন রাজ্যওয়ারি করাটাই বোধ হয় সবচাইতে ভালো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন 6. tak bym.